পার্ট 08 দ্রুত ইংরেজি বলতে 50টি ছোট বাক্য চর্চা করুন। চলুন শুরু করা যাক। আমি এভাবে বিষয়টি চিন্তা করিনি। আই ডিডন্ট থিঙ্ক অফ ইট দ্যাট ওয়ে। আমি এভাবে বিষয়টি চিন্তা করিনি। আমি শেষ বাসটি ধরলাম। আই কট দ্য লাস্ট বাস। আমি শেষ বাসটি ধরলাম। আমি আপনাকে প্রথমে চিনতে পারিনি। আই ডিডেন্ট রিকগনাইজ ইউ অ্যাট ফার্স্ট। আমি আপনাকে প্রথমে চিনতে পারিনি। আমি মনে করি না যে তুমি ঠিক আছো। আই ডোন্ট থিঙ্ক ইউ আর রাইট। আমি মনে করি না যে তুমি ঠিক আছো। আমার একটি আইসক্রিম খেতে ইচ্ছা করছে। আই ফিল লাইক ইটিং অ্যান আইসক্রিম। আমার একটি আইসক্রিম খেতে ইচ্ছা করছে। আমি তোমার একজন ঘনিষ্ঠ বন্ধু। আই অ্যাম এ ক্লোজ ফ্রেন্ড অফ ইয়োর্স। আমি তোমার একজন ঘনিষ্ঠ বন্ধু। আমি তোমার জন্য খুব গর্বিত। আই অ্যাম ভেরি প্রাউড অফ ইউ। আমি তোমার জন্য খুব গর্বিত। আমি প্রতিদিন বাইকে করে স্কুলে যাই। আই গো টু স্কুল বাই বাইক এভরি ডে। আমি প্রতিদিন বাইকে করে স্কুলে যাই। আমি বাথরুমে যাই। আই গো টু দ্য বাথরুম। আমি বাথরুমে যাই। আমি রান্নার গন্ধ পেয়েছি। আই গট দ্য স্মেল অফ কুকিং। আমি রান্নার গন্ধ পেয়েছি। আমার একটা ভালো ধারণা আছে। আই হ্যাভ এ গুড আইডিয়া। আমার একটা ভালো ধারণা আছে। আমি আপনাকে আমার এক বন্ধু হিসেবে গণ্য করি। আই কাউন্ট ইউ অ্যাজ ওয়ান অফ মাই ফ্রেন্ডস। আমি আপনাকে আমার এক বন্ধু হিসেবে গণ্য করি। আমি এখন তাকে দেখতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু সি হিম নাও। আমি এখন তাকে দেখতে চাই না। আমি সবে বইটি শেষ করেছি। আই হ্যাভ জাস্ট ফিনিশড দ্য বুক। আমি সবে বইটি শেষ করেছি। আমার সাথে কোনো নগদ টাকা নেই। আই হ্যাভ নো ক্যাশ।
আমার সাথে কোনো নগদ টাকা নেই। আমার জানার অধিকার আছে, আই হ্যাভ দ্য রাইট টু নো। আমার জানার অধিকার আছে। আমার সিডির একটি বিশাল সংগ্রহ আছে, আই হ্যাভ এ হিউজ কালেকশন অফ সিডিস। আমার সিডির একটি বিশাল সংগ্রহ আছে। আমি তার কথা রেখেছি, আই কিপ্ট হিজ ওয়ার্ড। আমি তার কথা রেখেছি। আমি আইসক্রিম পছন্দ করি, আই লাইক আইসক্রিম। আমি আইসক্রিম পছন্দ করি। এটা আমার দরকার, আই নিড ইট। এটা আমার দরকার, আমি তোমার কাছে ঋণী, আই ওই ইউ। আমি তোমার কাছে ঋণী, আমি প্রকৃতপক্ষে এটা উপভোগ করেছি, আই রিয়েলি এনজয়েড ইট। আমি প্রকৃতপক্ষে এটা উপভোগ করেছি, আমি তাকে বেঞ্চে বসে থাকতে দেখেছি, আই স হিম সিটিং অন দ্য বেঞ্চ। আমি তাকে বেঞ্চে বসে থাকতে দেখেছি। আমার মনে হয় তিনি এটা দেখেছেন, আই থিঙ্ক হি স ইট। আমার মনে হয় তিনি এটা দেখেছেন। আমার মনে হয় তোমার কাছের নাম্বারটি ভুল, আই থিঙ্ক দ্য নাম্বার নিয়ার ইউ ইজ রং। আমার মনে হয় তোমার কাছের নাম্বারটি ভুল, আমি সকাল 5টায় ঘুম থেকে উঠি, আই ওয়েক আপ অ্যাট 5 ইন দ্য মর্নিং। আমি সকাল 5টায় ঘুম থেকে উঠি, আমি পার্ক জুড়ে হেঁটেছিলাম, আই ওয়াক অ্যাক্রস দ্য পার্ক। আমি পার্ক জুড়ে হেঁটেছিলাম। আমি একটি খণ্ডকালীন চাকরি করতে চাই, আই ওয়ান্ট টু ডু এ পার্ট টাইম জব। আমি একটি খণ্ডকালীন চাকরি করতে চাই। আমি এখানে দরজার চাবি হারিয়েছি, আই লস্ট দ্য ডোর কি হেয়ার। আমি এখানে দরজার চাবি হারিয়েছি। আমি একা ছিলাম, আই ওয়াজ অ্যালোন।
আমি একা ছিলাম। প্রয়োজন হলে ট্যাক্সি ডাকবো। আই উইল কল এ ট্যাক্সি ইফ নেসেসারি। প্রয়োজন হলে ট্যাক্সি ডাকবো। আমি চেক আউট করতে চাই। আইড লাইক টু চেক আউট। আমি চেক আউট করতে চাই। আমি কিছু সোয়েটার দেখতে চাই। আইড লাইক টু সি সাম সোয়েটার্স। আমি কিছু সোয়েটার দেখতে চাই। আমি আবার ছবিটি দেখতে চাই। আইড লাইক টু সি দ্য পিকচার এগেন। আমি আবার ছবিটি দেখতে চাই। আমি যদি উঠতে পারতাম, ইফ আই কুড ফ্লাই। আমি যদি উঠতে পারতাম, আমি আরো সাবধান হব। আই উইল বি মোর কেয়ারফুল। আমি আরো সাবধান হব। আমি তা পরীক্ষা করব। আই উইল চেক ইট আউট। আমি তা পরীক্ষা করব। আমি এটি কেবল হাত দিয়ে খেলব। আই উইল জাস্ট প্লে ইট উইথ মাই হ্যান্ডস। আমি এটি কেবল হাত দিয়েই খেলব। আমি ভয় করি যে সে খুব বেশি পান করে। আই এম এফ্রেড হি ড্রিঙ্কস টু মাচ। আমি ভয় করি যে সে খুব বেশি পান করে। বোতলে কি কোনো চিনি আছে? ইজ দেয়ার এনি সুগার ইন দ্য বোতল? বোতলে কি কোনো চিনি আছে? আমি একটি নতুন গাড়ি কিনেছি। আই বট এ নিউ কার। আমি একটি নতুন গাড়ি কিনেছি। আমি সত্যি জানি, অনুমান করছি না। আই এম নট ইউজিং আই রিয়েলি নো। আমি সত্যি জানি, অনুমান করছি না। এটাই কি সেইটা? ইজ দ্যাট ইট? এটাই কি সেইটা? আমি মদ্যপানে অভ্যস্ত নই। আই এম নট ইউজ টু ড্রিঙ্কিং। আমি মদ্যপানে অভ্যস্ত নই। আমি বিরক্ত করে দুঃখিত। আই এম সরি টু বদার ইউ।
আমি বিরক্ত করে দুঃখিত। এটা খুবই বেদনাদায়ক। ইজ ইট রিয়েলি পেনফুল? এটা খুবই বেদনাদায়ক। এটি অনেক বেশি শীতল হয়ে উঠেছে। ইট হ্যাজ বিকাম মাচ কুলার। এটি অনেক বেশি শীতল হয়ে উঠেছে। তোমার জন্য কিছু একটা বিশেষ উপহার আছে। দেয়ার ইজ সামথিং স্পেশাল অ্যাবাউট ইউ। তোমার জন্য কিছু একটা বিশেষ উপহার আছে। এটি একটি সত্য গল্প বলে মনে হচ্ছে। দিস সিমস টু বি অ্যা ট্রু স্টোরি। এটি একটি সত্য গল্প বলে মনে হচ্ছে। আপনি আমাকে সকাল 6টায় এখানে দেখতে পাবেন। ইউ উইল সি মি হেয়ার অ্যাট 6 ইন দ্য মর্নিং। আপনি আমাকে সকাল 6টায় এখানে দেখতে পাবেন।